Life is beautiful. My wife is beauty. I am full. অসাধারণ। দর্শক, এবারে পর্ব আড্ডাবাজি। আর আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিনোদন সারাদিনের হট সিটে বসেছেন এমন একজন অভিনেতা যাকে সম্প্রতি আপনারা দেখেছেন অপারেশন সুন্দরবন সিনেমায়। হ্যাঁ দর্শক, অপারেশন সুন্দরবন সিনেমাতে ব্রিদিং স্পেস হিসেবে একটি চরিত্রকে আমরা পেয়েছিলাম, যার নাম ছিল, যার চরিত্রের নাম ছিল টাই হারুন। এবং সেই মানুষটিকে আমরা আজ পেয়েছি আমাদের আড্ডাবাজি হট সিটে, এবং তিনি হলেন অভিনেতা দীপু ইমাম। অভিনন্দন আপনার নতুন সিনেমার জন্য। কেমন আছেন টাই হারুন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং আজকে আপনি খুব সুন্দর একটি টাই পরে এসেছেন, এবং এই টাইটি আমরা দেখেছি অপারেশন সুন্দরবন সিনেমায়। আমি যদি একটু ছোট্ট করে জানতে চাই যে টাই হারুনের কি আছে যা দীপু ইমামের নেই, তাহলে কি বলবেন? আসলে টাই হারুনের টাইটাই আছে, কিন্তু আমার কোনো টাই নাই। ওয়েল, অপারেশন সুন্দরবন সিনেমাতে আমরা আপনাকে দেখেছি, আপনি যতবারই পর্দায় এসেছেন দর্শক হেসেছেন। সেই জায়গা থেকে জানতে চাই, দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন সিনেমাটি রিলিজ হওয়ার পর? আসলে দর্শক প্রতিক্রিয়া আমরা যতগুলো জায়গায় গিয়েছি খুব ভালো পেয়েছি। মানে আমার দুইটা ইয়ে খুব মনে আছে, যে আমাদের রিসেন্টলি আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে গেছিলাম, তো ওখানে একটা বাচ্চা মেয়ে আমাকে বলছে যে ওর আম্মা দেখিয়ে দিচ্ছে যে এই দেখো সেই টাই হারুন আঙ্কেল। তো বাচ্চাটা বলছে তুমি ইংরেজি বলতে পারো না? আমি বলছি হ্যাঁ পারি। হ্যাঁ, এত ভুল ইংরেজি কেন বললে তুমি? আমি বলছি এটা তো স্ক্রিপ্টে লেখা ছিল। বলছে যে স্ক্রিপ্টে লেখা থাকলে তুমি কারেকশন করে নিবে না? বলছি যেটা এইভাবেই দিতে হয়। হ্যাঁ, তবে তুমি আসবে আমার বাসায়, আমি তোমাকে ইংরেজি শেখাবো। হ্যাঁ, আমার এত ভালো লেগেছে। এবং আরেকটা ঘটনা বলি, যে গতকালকে আমরা গেছিলাম লায়ন্স সিনেমাসে কেরানীগঞ্জ, ওখানে সিয়াম রোশন ছিল, মানে সব তো সিয়াম রোশনের সবাই বিগ ফ্যান। হ্যাঁ, তো ওখানে আমাকে যখন পরিচালক দীপঙ্কর দীপন যখন একটু বলতে বলল যে একটু বলেন, তখন দর্শকরা সবাই বলছে আপনার টাই কোথায়, টাইটা কোথায়? তো অলওয়েজ আমার টাইটা পকেটে থাকে সবসময়। হ্যাঁ, তখন তারা বাধ্য করলো যে টাইটা পরে আপনি কথা বলবেন, আমরা টাই পরা অবস্থায় দেখব। আসলে খুব ভালো লাগে। এখন সিনেমাতে আমরা দেখি যে টাই হারুন বিশ্বাস করেন টাই পরলে ইংলিশম্যান হওয়া যায়, এবং একটু আগে আপনিও বললেন যে একজন দর্শক, একটা ছোট্ট খুদে দর্শক জানিয়েছেন যে আপনি কেন টাই পরে ভুলভাল ইংরেজি বলেন। তো সেই জায়গাটিকে খুব জানতে ইচ্ছে করছে যে এই চরিত্রটা কি বাস্তবেও ছিল নাকি শুধুমাত্র একটি কাল্পনিক একটি চরিত্র? এটা আসলে কাল্পনিক চরিত্র। এবং আমি বলি যে এটা, যে এই সিনেমাটা যখন তৈরি হয়, স্ক্রিপ্টটা যখন তৈরি হয়, তখন তো কিন্তু কোনো পারফর্মার কিন্তু ফাইনাল হয়নি। আচ্ছা, তখন দীপন, পরিচালক দীপঙ্কর দীপন, তার সামনে রাইটার যারা ছিল বা আরও মানে সিনেমা বোদ্ধা ছিল, ওরা সবাইকে নিয়ে স্ক্রিপ্টটা ওই দিন পড়লো। প্রথম পড়ার পরে যখন এই টাই হারুন ক্যারেক্টারটা আসলো, তখন সামনে যারা বসা ছিল তারা সবাই বললো যে এটা দীপু ভাই করবে। এবং দীপন সাথে সাথে আমাকে ফোন দিল যে এই ক্যারেক্টারটা আমি আপনাকে দিইনি, সামনে যারা বসে আছে তারা আপনাকে দিল। হ্যাঁ, আমার এটা এত ভালো লাগলো। আমি তখন মানে 8:30 বা 9 বাজে আমি সেখানে যেখানে দাঁড়িয়েছিলাম, আমি 1 মিনিট চোখ বন্ধ করেছিলাম। আমার এত ভালো লাগলো যে এত বিশ্বাস করলো। সম্প্রতি AIUB ইউনিভার্সিটিতে আপনার নাচের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গে একটু শুনতে চাই। আচ্ছা, আসলে আমি আসলে নাচ একেবারেই পারি না। এই নাচটা ছিল হলো রোশন আর দর্শনা বণিক, ওদের গানের সাথে ওরা তখন নাচছিল। সিয়াম পুরাটা দায়ী হলো সিয়াম। সিয়াম তখন আস্তে করে রোশনকে সরিয়ে নিয়ে আমাকে দিয়ে দিল, এবার আপনি নাচেন, ওর সাথে আপনি নাচবেন। আমরা তো, আমি নাচ পারি না, কয় আপনার একটা খুব ভালো নাচ আছে। এই নাচটা আমরা যেটা করতাম, আমরা যখন শুটিং শেষ হতো, প্রতিদিন যখন আজকে শট শেষ, এই সিন শেষ, তখন আমরা এই নাচটা দিয়ে দিতাম। হ্যাঁ, ওইটা ওখানে সবাই খুব পছন্দ করতো। সিয়াম আবার বলতো যে এই নাচটা তোমার, আপনার আমার খুব পছন্দ, এই নাচটা কিন্তু দিবেন আপনি এখানে আজকেই দিবেন। তখন তখন সে আমাকে সরিয়ে দিল, ওখানে মানে এগিয়ে দিল নায়িকার সাথে কাছে। ওকে, মানে ভিডিওটি ভাইরাল হবার পর আপনি ওই ভিডিওর দর্শক প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? খুব খুব ভীষণ ভীষণ, মানে এমন এমন কমেন্টস করছে আমার নিজেরই লজ্জা লাগছে। মানে মানুষকে মানে হয় কি যে প্রশংসা করা আর পচানো আলাদা জিনিস। মানে আমাকে যত পারা যায় খুঁচিয়ে 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 আমাকে একদম শেষ করে দিল এই নাচটা। এবার আর একটু পেছনে ফিরে যেতে চাই। আপনি 5 বছর আগে প্রথম আপনাকে আমি ঢাকা অ্যাটাক সিনেমা নিয়ামত সাহেবের চরিত্রে দেখেছিলাম, এবং তারপর মিশন এক্সট্রিম সিনেমাতে। এই যে সিনেমাতে যে আপনি কাজ করার সুযোগ পেলেন, সেই সুযোগটা কিভাবে আসলো আপনার কাছে? এটা আমি বলি যে আমার আসলে সিনেমায় আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো 3টা লোকের। প্রথম হলো দীপঙ্কর দীপন, দ্বিতীয়ত হলো মোহাম্মদ আলী হায়দার, আর তৃতীয়ত হলো খালেদুর রহমান জুয়েল। আমি এই 3 জন লোকের কাছে ভীষণ কৃতজ্ঞ, এদের জন্য আমার কিন্তু সিনেমাতে আসা। হ্যাঁ, ঢাকা অ্যাটাক সিনেমাটা যখন হয়, তখন নিয়ামত চরিত্রটা যখন
ওরা লক করে, তখন প্রত্যেকটা চরিত্র কাস্ট হয়ে গেছে অলরেডি, প্রায় 3 মাস আগে কাস্ট হয়ে গেছে, মানে সিলেক্ট করে ফেলেছে ওরা, কিন্তু নিয়ামত চরিত্রটা ওরা সিলেক্ট করতে পারেনি। তখন একদিন ওরা যখন ওদের ঘরোয়া মিটিং করছিল, তো স্ক্রিপ্ট পড়তে পড়তে তখন হায়দার তখন বলল যে এই ক্যারেক্টারটা দীপুকে দেওয়া যায়, এবং তখন ওখানে যারা বসেছিল তখন দীপঙ্কর দীপন ছিল, খালেদুর রহমান জুয়েল ছিল, আলী হায়দার ছিল, সানি সানোয়ার ছিল, সবাই তখন এক বাক্যে বললো যে ওকে ডান, এটা বেস্ট। তো ওইভাবে আমার সিনেমাতে আসা সেটা 2017 সালে প্রথম। ওকে, কিন্তু এর আগে আপনি নিয়মিত মঞ্চে অভিনয় করতেন, এবং আপনাকে হচ্ছে মঞ্চে আমরা সুবচন নাট্যদলের রূপবতীর রাজা হিসেবে দেখেছিলাম, সেই জায়গা থেকে যদি জানতে চাই যে মঞ্চে অভিনয় আর বড় পর্দায় অভিনয়ের মধ্যে পার্থক্য আপনার কাছে কতখানি? বড় পর্দায় অভিনয় আর মঞ্চে অভিনয় পার্থক্য কিন্তু অনেক। হ্যাঁ, আমি মনে করি যে আমি সিনেমাতে বা নাটকে আসার সুযোগ অনেক আগে পেয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমাকে যদি অভিনয় শিখতে হয় তাহলে আমাকে মঞ্চে করতে হবে, আমি মঞ্চ নাটক করব, সেখানে অভিনয় শিখব, এবং অভিনয় শিখেই আমি যাব। সেটা যদি আমার 1 বছর লাগে, 2 বছর লাগে, 3 বছর লাগে লাগুক, আমি 23 বছর মঞ্চে কাজ করে আমি সিনেমা করেছি, যে আমি একবারে শিখেই তারপরে যাব। মঞ্চের মজাটা হলো কি, যে মঞ্চে যখন অভিনয় করি আমার মঞ্চটাই সবচেয়ে মজা লাগে। হ্যাঁ, যে দর্শকের সাথে রিয়াক্ট করা যায়, রিয়াকশনটা আমরা সরাসরি পাই, এবং ওখানে দর্শক মানে তার প্রতিক্রিয়াটা আমরা যখন জানি তখন আমরা মঞ্চ থেকে বুঝতে পারি গায়ের ভিতরে একটা অন্যরকম একটা ইয়ে কাজ করে। আমার এখনও মন পড়ে থাকে মঞ্চে। তো মঞ্চ আমার মানে বেস্ট জায়গা, সব থেকে মজার জায়গা, মানে এত মজা। আর মঞ্চের আরেকটা জিনিস হলো কি, যে আপনি যখন যে চরিত্রটা করবেন তখন সেই চরিত্রটা কিন্তু অনেক দিন ধরে রিহার্সেল করে তারপরে কিন্তু আপনাকে দাঁড়াতে হয়। হ্যাঁ, এখনকার টেলিভিশন নাটকে যেমন আমরা এইগুলো দেখি না, হ্যাঁ, তো ওখানে যে স্ক্রিপ্টটা দিয়ে দেয় এটা খুব খারাপ একটা জিনিস আমার কাছে মনে হয়। আই এগ্রি উইথ দিস। এবং আমি সিনেমাতেও আছে, সিনেমাতে আমি যে সিনেমাতে কাস্ট হই বা আমাকে যখন সিলেক্ট করে আমি সবসময় বলে দিই যে আমাকে মিনিমাম 20 দিন 30 দিন আগে স্ক্রিপ্ট দিতে হবে, কেন সেইভাবে সেই চরিত্রটা অনুযায়ী আমাকে তৈরি হতে হবে। একদমই তাই। হ্যাঁ, যেমন ধরেন আমি অপারেশন সুন্দরবনের কথাই যদি আমি বলি, অপারেশন সুন্দরবনের এই চরিত্রটা আমাকে ধারণ করতে মিনিমাম 4 থেকে 5 মাস লেগেছে, এবং পরিচালক দীপঙ্কর দীপন সার্বক্ষণিক এই চরিত্রটার খোঁজ নিয়েছে, এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, সে কিন্তু ভিতরে ভিতরে সবসময় কিন্তু এটা ইয়ে করেছে। হ্যাঁ, এবং এই চরিত্রটা এইভাবে মানে এত জনপ্রিয় হওয়ার পিছনে দীপনও কিন্তু অনেকটা অবদান আছে। মাত্র আপনি পরিচালক দীপঙ্কর দীপনের কথা বললেন, তার নির্মাণে আপনি ঢাকা 2040-তেও কাজ করেছেন, সে সিনেমার আপডেট জানতে চাই এবং সেখানে আপনার চরিত্রটি কী ছিল তা জানতে চাই। ঢাকা 2040 এই সিনেমার কাজটা প্রায় 40% মতো হয়ে গেছে। ওকে। হ্যাঁ, এই সিনেমাটা আপাতত অন্য সিনেমার ব্যস্ততার জন্য এখন আপাতত স্থগিত রাখা আছে, হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এই সিনেমাটা কিন্তু খুব মজার একটা সিনেমা এবং খুব দারুণ একটা কাহিনী দীপন লিখেছে ওখানে। ওখানে আমার যে চরিত্রটা আছে, এই যে আমি এতদিন যে চরিত্রটা করলাম না, একদম পুরোটাই রিভার্স চরিত্র ওখানে, খুব সিরিয়াস একটা ক্যারেক্টার ওখানে। এবং সে দীপন এই জিনিসটা করে সবসময়, সে সবসময় একটা চরিত্রকে বা একটা মানুষকে সে ভাঙতে পছন্দ করে, সে ভাঙে, ভেঙে সে এইটা আছে আমি রিভার্সটা করব। হ্যাঁ, সে এই জিনিসটা খুব ভালো পারে, এবং সে ঠিকই কিন্তু সেই জিনিসটা মানে সে যেটা চাচ্ছে ওই পারফর্মারের কাছ থেকে কিন্তু সেটা কিন্তু ঠিকই বের করে নিয়ে আসে, সে নেগেটিভ হোক, পজিটিভ হোক, কমেডি হোক। এই মুহূর্তে আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার আছে, আর তা হচ্ছে অপারেশন সুন্দরবনে টাই হারুন একটি কবিতা বলেন, সেই কবিতাটি আমি শুনতে চাই। আমি নরমাল করে বলবো নাকি সিনেমাতে? টাই হারুন যেভাবে বলেন, টাই হারুন এটা হলো যে মানে ওই রাকিব ভাই তাসকিন আসে, তখন তাসকিন হলো একটা ছাত্র নেতা, তখন তাসকিনের হেল্প লাগে আমার, তখন তাসকিন আসে, আসার পরে আমি তখন বলি রাকিব ভাই নিড হেল্প, তো বলো যে হ্যাঁ তোমাকে আমি হেল্প করতে পারবো, তুমি যদি তোমার ওই ভুলভাল ইংরেজির একটা কবিতা যদি আমাকে একটু শোনাও। তখন আমার কাছে থাকে একটা কবিতা, হ্যাঁ আমি তখন এইভাবে বলি, নিউ রাইটিং, লাইফ ইজ বিউটিফুল, মাই ওয়াইফ ইজ বিউটি, আই অ্যাম ফুল। অসাধারণ, আপনার সাথে এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো, গ্লোয়ন বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, মাসরাঙ্গা টিভিকে ধন্যবাদ, বিনোদন সারাদিন সবাইকে ধন্যবাদ, এবং আমি খুব আমার খুব ভালো লাগছে যে আজকে মাসরাঙ্গা এসেছি, আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে।